একজন সাহাবী সালাম ফিরাইয়া আল্লাহর পয়গম্বরের বয়ান না শুনে ওয়াজ না শুনে চলে যাইতেন। সাহাবীরা আল্লাহ নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী নামাজের সালাম ফিরাইয়া চলে যায়, সে আপনার বয়ান শুনে না, কথা শুনে না। নবীজি জিজ্ঞাসা করলেন, তার নাম কি? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নবী, আপনি যখন ফজরের সালাম ফিরান, দুই দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তালহা তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যায়, আপনার ওয়াজে আপনার নসিহতে বসে না। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, আগামী কাল যখন তালহা ফজরের নামাজ পড়ে চলে যাইতে চাইবে, তোমরা দুইজন বারো করে তালহাকে ধরে আমি নবীজির সামনে হাজির করবে। পরের দিন ফজরের নামাজের সময় হলো, নবীজি ফজরের নামাজ পড়াইলেন, সালাম ফিরাইছেন, এমন সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সালাম ফিরাইয়া বাড়ির দিকে রওনা দিয়েছেন। কয়েকজন সাহাবায়ে কেরাম তালহাকে হাতে ধরে বলে, তালহা, আর তুমি কোথায় যাচ্ছ? আজকে তোমাকে যাইতে দিব না, নিয়ে যাব আল্লাহ পয়গম্বরের মেহরাবের কাছে, নবীজির মিম্বরের কাছে নিয়ে যাব, আল্লাহ নবীজি তোমাকে যাইতে বলেছেন। তালহা বলেন, আমার সাথী ভাইরা, আমাকে ছেড়ে দাও, আমার বিশেষ প্রয়োজন রয়েছে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি রাসূলের সাথে পরে দেখা করব। সাহাবীরা বলে, না না, তোমাকে ছাড়া যাবে না, আল্লাহর পয়গম্বর আদেশ করেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, তালহাকে জুড়ে ধরে নবীজির খেদমতে হাজির করা হলো, ইমামতির যায় নামাজের কাছে তালহাকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর পয়গম্বর বললেন, ও তালহা, আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি রে তালহা? সব সাহাবায়ে কেরাম ফজরের সালাম ফিরাইয়া আমি নবীজির কথা শুনেন, তুমি কেন আমি নবীজির কথা না শুনে চলে যাও? আমি কি তোমাকে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি? হযরতে তালহা চোখের পানি ছিড়ে ছিড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না নবী গো, কোনোদিন তো আপনি আমাকে কষ্ট দেন নাই, আমাকে তো আপনি আঘাত দেন নাই গো আল্লাহর পয়গম্বর। আল্লাহ নবী বলেন, তালহা, তাহলে তুমি কেন চলে যাচ্ছ, কারণটা কি? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মনের কথাটা আমি গোপন রাখতে চাই, কাউরে বলতে চাই না। এবার নবীজি বলে, তালহা, তাহলে কি আমার কথা শুনতে তোমার ভালো লাগে না? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আমার জান প্রাণ সব কিছু কুরবান, আপনাকে আমি মহব্বত করি, আপনার কথা কেন ভালো লাগবে না গো নবীজি? আল্লাহর পয়গম্বর বললেন, তালহা, কি কারণে তুমি চলে যাও? আমি নবীর কাছে না বললে আমি নবী তোমাকে ছাড়বো না। এবার তালহা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম আমার বিষয়টা গোপন রাখবো, কাউরে বলবো না, এখন দেখা যায় আপনার কাছে প্রকাশ হয়ে যাবে, সাহাবীদের কাছে প্রকাশ হয়ে যাবে। নবীজি বললেন, তালহা, সমস্যা নাই, তোমার অবস্থাটা বলো। তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার কাছে ফজরের নামাজে হাজিরা দিই, আমার ঘরে একটা মাত্র কাপড়, আমার স্ত্রীকে উলঙ্গ রেখেছে, আমি আপনার পিছনে ফজরের নামাজ আদায় করি, সালাম ফিরাইয়া সূর্য ওঠার আগে আমার বাসায় গিয়ে আমার কাপড়টা খুলে দেই, আমার স্ত্রী ফজরের নামাজ আদায় করেন। নবী গো, আমি যদি আপনার সালাম ফিরাইয়া বয়ান শুনতে লাগি, তাহলে ফজরের নামাজটা আমার স্ত্রীর কাজা হয়ে যাবে, এই জন্য গো নবীজি, আমি ফজরের সালাম ফিরাইয়া চলে যা। লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, لا مثل لمن صور مثلا ونذيرا، من قال سوى ذلك قد قال محالا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا
عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد، আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بر محمد میر سہنم صد سلام آشفیع مجرم یوم القیم ہر کے باشد عامل صلو مدام آتش دو جکشود برو حرم بلغ العلا بکمالی کشفت دو جا بجمالی حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدای پاک رحمان و رحیم قاضی حضرت وهاب کریم اے الہ العالمی ہے بے نیاز دین و دنیا میں ہمارے کار ساج لا الہ الا اللہ زورے زورے سبحان اللہ الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ আল্লাহ কাহুরে দু কানে বসাইলা কাহুরে বিসানাই শুয়াইলা আমাদের জান্নাত বসাইলা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ঐতিহ্যবাহী বরিউড়ি আলী খোয়ান যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী নবম তাসমিল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির বিবেক উম্মতের রাহবার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম আমার যুবক ভাইরা কচি কচি মাসুম বাবারা পর্দা আড়লে অবস্থানরত অত্যন্ত সদ্দিয়া মা বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন যে নবীজি শুধু আমাদের নবী নয়, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত নবীদের নবী। ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামান নবীন, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বসেরা নবী। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। এমন এক নবীর উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, যে নবীর উম্মত, যে নবী দুনিয়ায় আগমন না করলে আল্লাহ কোন নবী রাসূল কোন উম্মত দুনিয়ায় প্রেরণ করতেন না। মারহাবা বলেন। আমরা এত দামি নবীর উম্মত হইছি, যে নবীর উম্মত দুনিয়ায় আসলো সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। একটু আলহামদুলিল্লাহ বলি। কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করার পরে, তৈরি করার পরে ফেরেশতা জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল একটু জান্নাতটা ঘুরে দেখে আসো। ফেরেশতা জিব্রাইল জান্নাত দেখতে গেছেন মোটরসাইকেল নিয়া। আপনারা জিতা না মরা আওয়াজ দিবেন, মরা হইলে আওয়াজ দিতে হবে না, জিতা তো সবাই, সবাই জিতা তো আওয়াজ দিবেন। ফেরেশতা জিব্রাইল প্রাইভেট কার নিয়ে জান্নাত দেখতে গেছেন, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইলকে কুদরতি 600 পাকা দিয়েছিলেন, এই পাকা দিয়া জিব্রাইল জান্নাতের ভিতরে ঘুরতেছেন। এক দুই দিন নয়, 6 মাস যাবৎ জিব্রাইল ফেরেশতা জান্নাতের ভিতরে ভ্রমণ করেছেন। আল্লাহু আকবার। জিব্রাইলের পাওয়ার কত? কিতাবের মধ্যে লেখছেন এই পৃথিবীর জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। আরো আসতে প্রত্যেকটা আসমান এত পুর এত গাঢ়, আসমানের এই পিঠ থেকে এই পিঠ আসতে আরো 500 বছর। তাহলে আসমানের খালিজ এবং আসমান মিলাইয়া 1000 বছরের রাস্তা। আসমান কয়টা? আরো জুড়ে আপনাদের এখানে বেশি নাকি? 7টাই তো। 7 আসমান এবং 7 খালি জায়গা মিলাইয়া 7000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আরো 7000 বছর রাস্তা। এই সিদরাতুল মুনতাহা হলো জিব্রাইলের বাড়ি। সুবহানাল্লাহ। কর আমার বন্ধুগণ, ফেরেশতা জিব্রাইল জান্নাতের ভিতরে ভ্রমণ করতে গিয়ে 6 মাস জান্নাতের ভিতরে ভ্রমণ করেছেন। জান্নাতের ভিতরে 6 মাস ভ্রমণ করার পরে ফেরেশতা জিব্রাইল আমাদেরকে মেসেজ দিচ্ছেন, আমাদেরকে সংবাদ দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি জিব্রাইল জান্নাতের ভিতরে 6 মাস যাবৎ ভ্রমণ করলাম। জান্নাতের বিশাল এরিয়া থেকে সামান্য পরিমাণ এরিয়া অতিক্রম করা সম্ভব হয় নাই। আমার বন্ধুগণ, জিব্রাইল ফেরেশতা এবার আমাদের কাছে ওনার গতি, ওনার স্পিড বর্ণনা করতেছে। ও দুনিয়ার মানুষ, এই সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীর জমিন 14000 বছরের রাস্তা, চোখের পলক পালাইতে যত সময় লাগে এর চেয়ে আরো তাড়াতাড়ি আমি জিব্রাইল হাজির হইতে পারি। আমার বন্ধুগণ, ফেরেশতা জিব্রাইল 6 মাস জান্নাতের নাজ নিয়ামত দেখে শুকরিয়া আদায় করতে গিয়া নামাজে দাঁড়াইছে, খেত দাঁড়াইছে। আরো জোরে, ফেরেশতা নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়বেন, ফেরেশতা নামাজে দাঁড়াইছেন, 1 ঘন্টা চলে গেল নামাজের রুকুতে জান্নাত প্রথম রাকাতে দাঁড়িয়ে আছেন, 2 ঘন্টা চলে গেল জিব্রাইল ফেরেশতা নামাজের 2 রাকাতের প্রথম রাকাতে দাঁড়িয়ে আছেন। আমাদের দেশের ইমামদের অবস্থা, ইমাম সাহেব যদি জোরের নামাজ 6 মিনিটের জায়গায় 8 মিনিট লাগায়, কিছু মুসল্লি আছে বলবে ইমাম সাহেবের খাইয়া কোনো কাজ নাই, লম্বা করে জোরে কন্ডে কিনা। আরো জোরে,
জিব্রাইল তিন ঘন্টা সময় চলে গেল, নামাজ পড়তেছে, একদিন চলে গেল, জিব্রাইল দুই রাকাতের প্রথম রাকাতে দাঁড়িয়ে আছেন। এভাবে যাইতে যাইতে এক সপ্তাহ সময় চলে গেল, জিব্রাইল দুই রাকাত নামাজের প্রথম রাকাতে দাঁড়িয়ে আছেন। এভাবে যাইতে যাইতে এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর চলে গেল, জিব্রাইল দুই রাকাতের প্রথম রাকাত নামাজে দাঁড়িয়ে আছেন, এখনো রুকুতে যান না। দশ বছর সময় যখন অতিক্রম করল, ফেরেশতা জিব্রাইল দুই রাকাত নামাজের প্রথম রাকাত নামাজ শেষ করেছেন। সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ, ফেরেশতা জিব্রাইল দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াইছেন, দাঁড়ায় আরো দশ বছর সময় লাগাইয়া দ্বিতীয় নম্বর রাকাত শেষ করেছেন, নামাজ পড়েছেন দুই রাকাত, সময় লাগাইছেন কত বছর? আরো জোরে, বিশ বছর সময় লাগাইয়া জিব্রাইল ফেরেশতা আল্লাহর দরবারে বলে, রব্বুল আলামিন, আমি দুই রাকাত নামাজ আদায় করেছি ২০ বছর সময় লাগাইয়া, আল্লাহ আমি জিব্রাইলের দুই রাকাতের সওয়াব কি দিবেন, প্রতিদান কি দিবেন, বিনিময় কি দিবেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল শোনো শোনো শোনো, ও জিব্রাইল তোমার দুই রাকাত নামাজের সওয়াব যদি এক পাল্লা রাখা হয়, আর আমার উম্মতে মুহাম্মদীর সামান্য সময়ের দুই রাকাতের সওয়াব যদি আরেক পাল্লায় তুলে টান দেওয়া হয়, তোমার ২০ বছরের দুই রাকাতের নামাজের সওয়াব থেকে আমার শেষ নবীর উম্মতের সামান্য সময়ের দুই রাকাতের সওয়াব আমি আল্লাহর দরবারে কোটি কোটি গুণ বেশি মর্যাদা লাভ করবে। উম্মতে মুহাম্মদীর ফজিলত সম্মান আছে কিনা? আরো জোরে, দাম আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলহা, আমি নবীজি জান্নাতে প্রবেশ করা আগ পর্যন্ত সব নবী রাসূলের জান্নাতে প্রবেশ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমাদের সম্মান কম না বেশি? আরো জোরে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দামি নবীর দামি উম্মত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন, ওই রাব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তস্থল থেকে উচ্চ আওয়াজে মনের গভীর থেকে আমরা কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমাকে বিষয় দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য বা মুমিনের পরিচয়, মুমিন কারা বা তাদের কি কোয়ালিটি থাকে চিনার দরকার আছে কিনা? এরই পরিপ্রেক্ষিতে আমি সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ১৮ নম্বর পারা শুরু সূরাতুল মুমিনুনের ১০টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই আয়াতগুলোকে সামনে রেখে জাস্ট টু বি পয়েন্ট একটু একটু ইশারা করে যাব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, মুমিনরা বিজয়ী হয়ে গিয়েছে আল্লাহ বলেছেন। আয়াতের অর্থ সাথে বাস্তবতা কোনো মিল পাওয়া যায় না। আমি বাস্তব কথা বলি, মুখস্থ কথা বলি না, আপনারা একটু বুঝাইলে বুঝবেন। দেখেন বর্তমানে মুমিন মুসলমানদের অবস্থা দেখেন, আজকে আমাদের ভারতের মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে মারতেছে কিনা? ভারতে মুসলমানরা মার খাইতেছে হিন্দুদের হাতে। এই কিছুদিন আগে বার্মায় রোহিঙ্গারা মুসলমানরা মার খাইলো বুদ্ধদের হাতে। আমাদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন মুসলমানদেরকে কন্টিনিউ ডে নাইট ২৪ ঘন্টা মারে এই ইহুদিরা। আমাদের পবিত্র স্থান আফগানিস্তান, ইরাক, এগুলো শেষ করে দিয়েছে খ্রিস্টানরা, আমেরিকার খ্রিস্টানরা। তো আমাদেরকে মুসলমানদেরকে হিন্দুরা মারে, খ্রিস্টানরা মারে, বৌদ্ধরা মারে, ইহুদিরা মারে, জোরে কণ্ঠে কিনা? মুসলমান মার খাওয়ার জাতি না, মুসলমান মার দেওয়ার জাতি, জোরে কণ্ঠে কিনা?
আমার বন্ধুগণ, আজকে মুসলমানরা মার খাইতেছে, লাঞ্ছিত হইতেছে, এর একটা মাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে অজ্ঞ নাই। আজকে যদি সব মুসলিম রাষ্ট্রগুলো একত্র হইয়া বেঈমান কাফির নাস্তিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইয়া যদি আন্দোলন করত, কোন বেঈমান নাস্তিক মুরতাদ, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন নাস্তিক মুসলমানদেরকে মারতে পারত না জোরে কণ্ঠে কিনা। আমার বন্ধুগণ, তো আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা বিজয়ী হয়ে গিয়েছে। বাস্তবতা তো কোনো মিল পাওয়া যাচ্ছে না এর ব্যাখ্যা কি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসির ইবনে কাসিরের মধ্যে লিখছেন, বিজয়ী দুই দলের, একটা হলো দুনিয়ার বিজয়ী আর একটা হলো পরকালের বিজয়ী। দুনিয়ার বিজয়ী একটা, দুনিয়ার টাকা পয়সা হওয়া, যুদ্ধে বিজয়ী হওয়া, এটা হলো একটা, আর একটা হলো পরকালে জান্নাতের মালিক হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আইনা বলছেন, রাসূল বলেছেন এই সূরাতুল মুমিনিনের 10টা আয়াত আমি তেলাওয়াত করলাম, রাসূল বলছেন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ।